আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আশা করি এই পরিস্থিতিতে তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তোমাদের সিসি এইটের ফোর্থ সেমিস্টার সিসি এইটের যে বিষয়টি আমি পড়াতাম সেটি হলো ভারতীয় অভিলেখর কালানুক্রম ও কালোল্লেখ পদ্ধতি এ বিষয়ে পূর্বে কিছুটা আলোচনা ক্লাসে হয়েছে যদিও অনেকটাই বাকি থেকে গেছে আজ যে বিষয়টি আলোচনা করব সেটি হল ভারতীয় অভিলেখের একটি বিশেষ পরিচিত শব্দ ক্রোনোগ্রাম এই ক্রোনোগ্রাম শব্দটি ক্রোনোশ ও গ্রামা এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি ক্রোনস শব্দের অর্থ হলো সময় এবং গ্রামা শব্দের অর্থ হলো অক্ষর অতএব শব্দটির অর্থ হল এমন কোনো বাক্য বা শব্দবন্ধ যেখানে অক্ষরের মাধ্যমে সময় প্রকাশ করা হয় অক্ষরকতার অর্থ কিন্তু এখানে শব্দ বা শব্দ সমষ্টি অভিলেখ ও গ্রন্থের মাধ্যমে অভিলেখ বা গ্রন্থতে যে সমস্ত শব্দগুলি ব্যবহার করা হতো সেই শব্দের মাধ্যমে সময়ের নির্দেশ কিন্তু বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল একটি বিশেষ সংস্কৃত শব্দ দ্বারা একটি বিশেষ সংখ্যার নির্দেশ করা হতো কিন্তু একই অর্থে একই শব্দের পুনরাবৃত্তিকে রচনাশৈলীর দুর্বলতা বলে মনে করা হতো তাই একটি পদ্যে একই শব্দের পুনরাবৃত্তি যাতে না হয় তাই কোনো সংখ্যার জন্য বোঝানোর জন্য সেই সংখ্যাটির বহু সমার্থক শব্দের প্রয়োজন হতো এই রীতি যখন থেকে বিকশিত হলো সেই বিকশিত হওয়ার পর সাধারণ সংস্কৃত শব্দ ছাড়াও বিভিন্ন শাস্ত্র থেকে শব্দ গ্রহণ করে সংখ্যা বোঝানোর প্রবণতা বৃদ্ধি পেতে থাকে সাধারণভাবে যেমন এক সংখ্যাটি বোঝাতে চন্দ্র দুই সংখ্যাটি বোঝাতে হস্ত এগুলি ব্যবহার করা হতো এর পর ছয় সংখ্যাটি বোঝাতে কারক তর্ক দর্শন আবার নয় সংখ্যাটি বোঝাতে বৃহতি বর্ষ খণ্ড ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়েছে বিশেষত বৈদিক ছন্দের নামগুলি কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে যেমন জগতি পঙ্কি ইত্যাদিগুলো বৈদিক ছন্দ এই জগতি ছন্দ কখনো কখনো বারো সংখ্যাকে বোঝায় আবার কখনো আটচল্লিশ সংখ্যাকেও কিন্তু বোঝায় আবার অনেক সময় কোনো শব্দের অর্থ অনুযায়ী গ্রন্থকার জটিল বা অপ্রচলিত শব্দ ব্যবহার করেছেন যেমন ছয় বোঝাতে কুসুম লিট পা এই শব্দ ব্যবহার করেছেন যার অর্থ ভ্রমরের পা আবার এই ছয় সংখ্যাটি বোঝাতে তিনি শট তুণ্ড তুণ্ড এই শব্দটিও ব্যবহার করেছেন যার অর্থ কার্তিকের মুখ কোথাও ব্যবহার করা দেখা যাচ্ছে এক বোঝাতে ওষধিস মৃগলাঞ্ছন তিন বোঝাতে ধনঞ্জয় ইত্যাদি ব্যবহৃত হয়েছে ওষধিস এবং মৃগলাঞ্ছন এই শব্দ দুটি চন্দ্র শব্দের সমার্থক শব্দ কিন্তু আমরা সাধারণত এই শব্দগুলির প্রচলন দেখতে পাই না তাই এগুলি অপ্রচলিত শব্দ সমার্থক শব্দ কখন ব্যবহার করা হয় না সমর্থক শব্দ ব্যবহার করা হয় তখনই যখন পদ্যে হয়তো কোনো জায়গায় এক বোঝাতে চন্দ্রপদটি ব্যবহার করা হয়েছে তাহলে সেই পদ্যের আবার কোনো জায়গায় যদি এক বোঝানোর দরকার হয় তাহলে চন্দ্রপদটির পুনরাবৃত্তি না করে তার অন্য কোনো সমার্থক শব্দ কিন্তু ব্যবহৃত হবে পূর্বে যে সমস্ত শব্দগুলির কথা আমরা বললাম সেই রকম নানা শব্দ পরপর সাজিয়ে কোনো সমাজবদ্ধ পদ বা কোনো বাক্য থাকলে তা থেকে আমরা সংখ্যাটি পেতে পারি তবে সংখ্যাটি পাবো কেমন করে না অঙ্কানাং বা মতো গতি এই নিয়মানুসারে অর্থাৎ অঙ্ক যেমন ডান দিক থেকে বাম দিকে করতে হয় এক্ষেত্রে সংখ্যা যেটি পাবো সেটিকে উল্টে নিতে হবে বা ডান দিক থেকে বাম দিকে পরপর সাজিয়ে নিতে হবে এরপর সাতবাহন রাজা বা শখ ক্ষত্রবদের কিছু পদ্ধতি এবং দক্ষিণ ভারতে কিছু পদ্ধতি অভিলেখতে যে সমস্ত পদ্ধতি ব্যবহৃত হয়েছে সেই পদ্ধতি নিয়ে পরের ভিডিওতে কিছু আলোচনা করব